ইন্টারনেট সেবা আরও দ্রুত খরচ কমাতে এবং সহজেই মানুষের হাতে পৌঁছাতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন A2I প্রোগ্রাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জাব্বার। ইন্টারনেটকে ডিজিটাল বাংলাদেশের মেরুদণ্ড আখ্যা দিয়ে তিনি বলেন, আগামী 2020 সালে বিশ্ব 5G প্রবেশ করবে, এজন্য এখন থেকেই সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে এর প্রস্তুতি নিতে হবে। অনুষ্ঠানে FAI এর নির্বাহী পরিচালক সোনিয়া জর্জ ইন্টারনেটের কারিগরি দিক তুলে ধরেন।